তো বন্ধুরা এই নারকেলগুলো হলো কেরালার নারকেল তো অনেকে যায় না যে কেরলায় অনেকে কাজে যায় তো আমাদেরই একজন পরিচিত গেছিলো ওনাদেরকে বলেছিলাম যে এই ছোটো নারকেল গাছে যে নারকেলগুলো হয় ওই নারকেল দুটো ঝুনো নারকেল নিয়ে আসার কথা যে চারা তৈরি করবো বলে তো দুটো ঝুনো নারকেল এনেছিলো কিন্তু ওই নারকেলগুলো ছোটো ছোটো হয় একটু সাইজ ছোট কিন্তু বলে প্রচুর ধরন আর খুব ছোটো গাছে ফল আসে আড়াই বছর তিন বছরে বলে সাড়ে তিন বছরে বলে ফল চলে আসে তো সেই গাছেরই নারকেল দুটো নিয়ে এসেছিল তো দুটো আমরা দুটো আমরা একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই চারা তৈরি করিয়েছি দেখেন বাড়িতেই চারা তৈরি করিয়েছি এবং মাটিও লাগেনি এমনভাবে চারা তৈরি করেছি যেন মাটিও লাগেনি হ্যাঁ তো কীভাবে চারি চারা তৈরি করলাম এটা কিন্তু আপনাদের আজ বিস্তারিত জানাবো তো যদি আপনাদের জানতে ইচ্ছা হয় যে কেরালা নারকেলে কীভাবে চারা তৈরি করা হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা দেখেন নারকেলে যে চারা তৈরির আমরা প্রথম কি করেছিলাম এর দুটো তিনটে পদ্ধতি আছে হ্যাঁ পদ্ধতিগুলি আপনাদের বলি প্রথম একটা পদ্ধতি হলো ঠিক এই নারকেলের যে মাথা নারকেল পুষ্ট খুব ভালো শুকনো নারকেল হতে হবে প্রথমত এবং দ্বিতীয়ত এই নারকেলের যে মাথা মাথার এই খোলটা না অনেকে তুলে ফেলে দেয় এই খোল এই খোলে ফেলে দেয় যেন এই চারাটা বেরোতে কোনো সমস্যা না হয় হ্যাঁ এটা তুলে ফেলে দেয় অনেকে আবার আছে যে এই নারকেলের যে মাথা এই মাথা ঠিক দু ইঞ্চি তিন ইঞ্চি করে কেটে ফেলে দেয় যেন চারাটা বেরোতে সুবিধা হয় আবার অনেকে কি করে যে নারকেলের যে যে ছু ছুবড়াটা আছে দিয়ে মাঝখান মাঝখানতে ফাটিয়ে দেয় হ্যাঁ তিনটে পদ্ধতি তাহলে ওপরে খোলাটা অনেকে ফেলে দেয় অনেকে আছে এ মাথা থেকে দুই তিন ইঞ্চি কেটে ফেলে দেয় অনেকে আছে এখান থেকে ফাটিয়ে দেয় আবার আমরা ওটা করতে পারিনি ও খুব শক্ত হয়ে গেছিলো হুম দা ছিল না কাটা খুব সমস্যা ছিল কিন্তু আমরা কি কিছু বয়স্ক মানুষের কথা শুনে আমরা একদম সহজ পদ্ধতি অবলম্বন করেছিলাম কাটিনি আমরা কি করেছি আমরা প্রথমে আট দশ আটি বিচুলি নিয়েছি বিচুলি অথবা খড় বিচুলি অথবা খড় নিয়েছি খড় নিয়ে ওর উপরে নারকেলগুলো রেখে দেওয়া হয়েছিল। রেখে দিয়ে তার উপরে আবার আট দশটা খড় নিয়েছি খড় কিংবা ওটা কী বলে আটি বিচুলির আটি বিচুলির আটি নিয়েছি আট দশটা দিয়ে ওটা ঠিক বস্তা যেমন করা হয় না বস্তা একটা বস্তার মধ্যে প্রথমে আট দশটা বিচুলি আটিগুলো খুলে নিয়ে ভরে নিয়েছি ঘুরে নেওয়ার পরে এই নারকেলগুলো বস্তার মধ্যে ভরে দিয়েছি ভুকে দিয়ে উপরে বা আট দশটা বিচুলি দিয়েছি বিচুলি দিয়ে বস্তার মুখটা বেঁধে আমাদের যে বিচুলি গাদার নিচে আমরা ঢুকে রেখে দিয়েছিলাম ঢুকে নিয়ে রেখে দেওয়ার এই তিন মাস পরে আমরা খুলেছি খুলে দিয়ে গিয়ে চারা বেড়ে গেছি একদম সহজ পদ্ধতিতে কোনো হেডেক নেই কোনো ঝামেলা নেই আপনার শুকনো নারকেল বাড়ি নিয়ে আসবেন বাড়ি নিয়ে এসে মুখ যদি কাটার ইচ্ছা হয় কাটবে না কাটার ইচ্ছা হয় না কাটবেন একটা বস্তার মধ্যে আর দশটা বিচুলি আট দশটাটি বিচুলি খুলে নেবেন খুলে নিয়ে ভরবেন ভালো করে গেঁদে নেবেন গেঁদে আপনার যে কটা নারকেল আপনার জাগে দেওয়ার ইচ্ছা জাগে দিয়ে নেবেন জাগে দিয়ে ওর ওপরে আবার আট দশটা বিচুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুখ বেঁধে একটা জায়গায় রেখে দেবেন দুই তিন মাসের জন্য এইরকম সুন্দর চারা বেরিয়ে যাবে কোনো হেরিক নেই কোনো ঝামেলা নেই কোনো চিন্তা নেই একটা চারাও কাটবে না দেখেন দুটো চারা দুটো নারকেল দিয়েছিলাম দুটো নারকেলের চারা বেরিয়েছে তো চলুন এইবার আমরা এটা বসিয়ে দেবো আপনাদের তো জানালাম কিন্তু দেখেন এটা একদম সঠিক ন্যাচারালভাবে প্রমাণিত দেখেন আমরা যেইভাবে চারাটা তৈরি করেছি আমরা কিন্তু সেইভাবে আপনাদের জানালাম তো আমরা এমনভাবে আপনাদেরকে জানাবো না যে যেটা অসম্ভব কিছু একদম সাধারণ সহজ পদ্ধতি যেখানে আপনাদের কোনো লস হবে না আপনার লস হবে না আপনাদের কোনো ক্ষতি হবে না এবং খুব সহজ পদ্ধতিতে চিন্তা চিন্তাভাবনা ছাড়া আপনারা যে কাজটা করতে পারবেন সেটাই আমাদের উদ্দেশ্য যে আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে করতে পারবেন তো এই কেরালার নারকেলে আমরা বসাবো চারা কেমন হয় সেটা দেখবার কতদিনের এর ফলন ফলনটা আসছে সেটাও কিন্তু আপনাদের একটা টাইমে আপনাদেরকে জানাবো তো আজকের মতো এ পর্যন্ত নমস্কার আর আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন